गाइस वेलकम बैक टू माय चैनल द ब्लॉगिंग सागा। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमाके तो देखे ही बुझते पारछो जे आमी कतटा एक्साइटेड और एकदम सेजे गुछे। देखो आजकल ब्लॉगटा स्टार्ट करछि और आमी पूरा ड्रेसे सब फुल वीडियो दिए देव। और तार आगे बोले रखि आजकल ब्लॉगटा भेबेछिलाम सकाल थेके स्टार्ट करब, किन्तु सेई सकाल 5:30টা ওঠার পর থেকে মনটা মেহেন্দির জন্য এত খারাপ হয়েছিল কি বলবো তোমাদেরকে। আর কি হয়েছিল না হয়েছিল আমি বিয়ের দিয়ে মিটু তারপর তোমাদের সাথে গল্প করে শেয়ার করব, এখন আর সব বলতে চাইছি না। আর আজকে এখন বাজে সন্ধ্যা 6টা, আমরা এখন যাব বৌদির বাড়িতে, ওখানে একটা মেহেন্দি অনুষ্ঠান করবে ওরা, তো আমাদেরকে যেতে বলেছে। সেই জন্য কি হবে না হবে নাচ গান জানি না, সেটা কোনো প্ল্যান মানে কোনো আইডিয়াই নেই। আর কি ভাই এসে দেখে গেছে, ও রেডি হয়ে গেছে, ও যাবে, একদম রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। কয়েকজন ভাই বোনে যাবো, সবাই যাবো না, আর আমার এই ফোনটা দিয়ে ফটো তুলবে বলে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে। তো মেহেন্দি অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাকে কেমন লাগছে এই যে হাতে এগুলো সব সেট করে, আর এই হারটা কিন্তু একদমই আমার না, আমার দিদির মেয়ে ওর থেকে নিয়ে পড়েছি। আর তোমাদেরকে এই ঘরটা হচ্ছে আমার বৌদি, তো এই ঘরটাই একমাত্র এখন ফাঁকা রয়েছে, তাই জন্য আমি এখানেই ব্লগটা করছি। আর খুব এক্সাইটেড আমি কি বলবো তোমাদেরকে, আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন এই ফোনটা দিয়ে ওরা কটা ফটো তুলে নিই, তো ফোনটা দিয়ে দিই আর তারপর ওখানে গিয়ে কিনা হচ্ছে না কি হচ্ছে না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরাই বেরোচ্ছি আর এই দেখো এখানে এরকম গেট করা হচ্ছে, এখানে এরকম প্যান্ডেলও করা হয়েছে, ও ওপরে হলদির যে সেট আপটা সেটা করা হয়েছে। বনিলকার বোনও যাচ্ছে আমার সাথে, বাবা ড্রেস পরে নি গো, ও পিঠা মশাই দাঁড়িয়ে আছে, পিঠা ড্রেসটা ভালো আমার না। আর এই যে গেটটা, গেটটা অনেক চুজ করে করে দেওয়া হয়েছিল, এদিক দিয়ে উল্টো। ভাই ও ভালো সব সময় আগে একবার করেছে, এখনো আমাদের ব্রাইট। আরে এখানে কিন্তু ব্লগে দেব, তোমার মেহেন্দিটা দেখাও, দুহাত দিয়ে দেখাও। আমার নাম কোথায়, ইমা নাম লেখনি তোর মেহেন্দিটা দেখা খারাপ হয়েছে না, শুধু বাকিটা আমার স্কিন কালার, আমারটা দেখো বোঝাই যাচ্ছে না বাকিটা স্কিন কালার। এই মেহেন্দি নিয়ে কত কিছু বাবা, তাহলে পরে বলবো। এই যে আমার বোন বলছে কি করতে হবে, পিছনে ভিডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে না ফটো। আপাতত আমরা মেহেন্দিতে এসেছি, কিন্তু এখানে খুব মশা কামড়াচ্ছে, বাজলি দিচ্ছে ভিডিওতে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, একবার বাই বলো, বাই বলো, চ
মন কে দেখি কালো লাগছে দেখি কালাই তো আমরা এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ব্লগ নাও করতে পারি, করতেও পারি, কোনো ঠিক ঠিকানা নেই। বাবা এটা তো পুরো ডায়মন্ড রে, সত্যি ভালো লাগছে তাই, খুব সুন্দর লাগছে পুরো তাই। পারলে ব্লগে কিছু বল না, আমাকে পাগল ভাবছিস। বাড়ি এলাম, তারপরে গঙ্গা নিমন্ত্রণের যে নিয়মগুলো ছিল সেগুলো হলো, তারপর একটু নাচানাচি হলো, তারপর একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হলাম মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, দেখো এখনও মেকআপ তুলিনি। যাই হোক, তো এলাম। এবার আমি যখন মেহেন্দি সেরিমনিতে যাচ্ছিলাম তখন আমাদের হলদির মানে ব্যাকড্রপটা করার লোক এসেছিলো, তো আমি তো ওদের সব ডিজাইন টিজাইন পাঠিয়ে রেখেছি, তো আমি জানি ওটা করে দেবে, আমি আর ছিলাম না। এবার আমার কি মনে হলো যে দেখি তো একবার, তোমরা একবার দেখো হলদির সেট আপ কেমন করেছে। দেখো এটা নাকি, দেখো এটা নাকি হলদির সেট আপ করেছে, কোনো হলুদ কিছু নেই, মানে একটা দুটো ফুল রয়েছে আর সাদা কী বলবো, এত কালারিং ফুল আমি দিতেই বলিনি। মাথা পুরো আমার পাগল হয়ে যাচ্ছে, এখন ফোন করলাম দাদাকে কী করবো, এটা এখন চেঞ্জ করে কাপড়টা, এখন চেঞ্জ করা মানে কী বল মাথা মানে। এবার আমি তাহলে আমার যেদিন রিসেপশানের দিন সব ডিজাইন দেওয়া, সেগুলো তাহলে হাতে ধরে করাতে হবে। এই হচ্ছে দেখো মাথা আমার গরম হয়ে যাচ্ছে, এটা কিসের হলদি সেট আপ তোমরা বলো, সব কিছুতে একটা প্রবলেমে প্রবলেম রয়েছে। যাই হোক এখন আমার নিচে যাই, দিয়ে তোমার এই ফোনটা দিয়ে অনেক ফটো টটো তুলেছে, সেগুলো এখন সেন্ড করতে হচ্ছে, আর তারপর এখন খাওয়া দাওয়া করবো, তারপর শুয়ে পড়বো। যাই হোক আজকে আর সেরকম কিছু দেখানোর নেই, তাই জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। আর জাস্ট ছোটো ছোটো ভিডিও ব্লগ যাবে, আর এটা কালকে হয়তো আমি পোস্ট করতে পারবো না, যদি আজকে রাত জাগতে পারি এডিট করতে পারি, এক মিনিট হাত ব্যথা হয়ে যায় সেলফি স্টিক নিয়ে, এডিট করতে পারি তাহলে তোমরা পেয়ে যাবে, পোস্ট করে দেবো। তাও খুব চাপ কালকে সকাল থেকে, এমনকি আজকে রাতে সব দিদি বোনরা একসাথে থাকবো, তো এডিট করা সম্ভবই হয় না। এটা তোমরা হয়তো এই ব্লগটা বিয়ের পরই পাবে, তখন তোমরা দেখবে। আর মেহেন্দি সেরিমনিতে গেছিলাম, ওখানে অনেক থাকতে বলছিল, কিন্তু যেহেতু গঙ্গা নিমন্ত্রণে একটা টাইম এসব রয়েছে, তো আমি এটা মিস করে যাব, তাই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি, তাই নাচ আর টাচ হয়নি। আর ব্যাস আজকের ভিডিওটা বিবাহ সিরিজ এখানেই শেষ করছি, কিন্তু বিবাহ সিরিজের এপিসোড এখনও চলতে থাকবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর ব্লগ তো আমি করতেই থাকবো, শুধু পোস্ট করতে দেরি হবে। আর তো যদি তোমরা এখনও দ্য ব্লগিং সাগা ফেসবুক পেজ ফলো না করে থাকো, তাহলে ফলো করে দাও, ওখানে পোস্ট থাকবে, তো তোমরা সেটা দেখে নিতে পারবে। তো আজকের মতো রাটা, এটা একটা ব্যবস্থা করতে হবে, কী করতে পারবো জানি না, কারণ এখন রাত হয়ে গেছে। যাই হোক, তো এই ক্যামেরাটা, তো ফাইনালি বাই।